এলপিজি অর্থাৎ রান্নার গ্যাস ভর্তি সিলিন্ডারের কালোবাজারি রুখতে আচমকায় খাদ্য দপ্তরের অভিযান। এলপিজির কালোবাজারি রুখতে আচমকা শনিবার সদর মহকুমার শাসক অফিসের খাদ্য দপ্তরের আধিকারিকরা হাপানিয়া সহ আমতলি এলাকার বিভিন্ন রেস্টুরেন্ট এবং হোটেলে অভিযান চালায়। হাপানিয়া সহ আমতলি এলাকায় মোট 20 থেকে 25টি হোটেল এবং রেস্টুরেন্ট অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা 8টি এলপিজি সিলিন্ডার উদ্ধার করে। পাশাপাশি বিভিন্ন দোকানে বিভিন্ন সব খাদ্য সামগ্রীর মূল্য স্বাভাবিক রয়েছে কিনা তারও যাচাই করেন তারা। তবে এদিনের এই অভিযানে যেসব হোটেল এবং রেস্টুরেন্টের ভেতরে অবৈধ এলপিজি সিলিন্ডার উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়। খাদ্য দপ্তরের পরিদর্শককে জানান, এই ধরনের অভিযান জারি থাকবে। এদিনের এই অভিযানের মূল কারণ ছিল এলপিজির কালোবাজারি বন্ধ করা। না চালু হয়ে গেছে, দেখো কোম্পানি কিরকম যে ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার এগুলি আমরা একটা রেড নিচ্ছি, যে এগুলি যে ডাইভার্সন হচ্ছে, ইলিগেল ইউজ হচ্ছে, এগুলির উপর আমরা করছি। অলরেডি মানে কত দোকান এরকম পেয়েছি আমরা এখন পর্যন্ত? গোটা 25-30টা দোকানে আমরা হানা দিয়েছি। আমরা এখন পর্যন্ত রিকভারি করতে পেরেছি প্রায় 8টা আমরা করেছি, আর কিছু আমরা অন দ্য স্পটে ভেরিফাই করে আমরা ছেড়ে দিয়েছি। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আজকে যে এই যে ছোটো ছোটো রেস্টুরেন্ট হোটেলগুলির মধ্যে যে ডোমেস্টিক গ্যাস ইউজ করছে ওটা বন্ধ করা, ওটা ওরা করতে পারে না, এবং এনকারেজ করা যে কমার্শিয়াল গ্যাস যাতে ওরা ইউজ করে।